Hey viewers, welcome to my channel My Fitness. Let's make homemade hair accessories. আজকে তোমাদের দুটো হেয়ার ব্যান্ড তৈরি করে আমি দেখাবো। তো প্রথম হেয়ার ব্যান্ডটি বানানোর জন্য আমি নিয়েছি সিম্পল একটি হেয়ার ব্যান্ড। তারপর হেয়ার ব্যান্ডটির উপরে আমি লাগিয়ে নেব গ্লু, দেন কিছুটা হোয়াইট স্টোন আমি লাগিয়ে নেব। হোয়াইট স্টোন লাগিয়ে নিয়ে আমি আরও একটু গ্লু লাগিয়ে একটি একটি করে পার্পল স্টোন বসিয়ে নেব। তারপর বাকি অংশে গ্লু লাগিয়ে হোয়াইট স্টোন লাগিয়ে পুরোটা কভার করে নেব। তো ভিউয়ার্স, আমি এখানে আরও একটি হেয়ার ব্যান্ড তৈরি করে রেখেছিলাম। তোমরা ঠিক এই পদ্ধতিতে বাড়িতেই নিমেষে সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড বানিয়ে নিতে পারবে। আমাদের দ্বিতীয় হেয়ার ব্যান্ডটি আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি এখানে নিয়েছি একটি ফ্যাব্রিক, তারপর সেটি কাঁচি দিয়ে কেটে নিলাম। আমি একটি ব্ল্যাক প্লাস্টিক হেয়ার ব্যান্ড নিয়ে সেটিতে গ্লু লাগিয়ে কেটে নেওয়া ফ্যাব্রিক এইভাবে লাগিয়ে নেব। তারপর ফ্যাব্রিকটিকে পাক দিয়ে নেব। তারপর একটি এক্সট্রা ফ্যাব্রিক নিয়ে সেটিতে মাচিসের দ্বারা এক্সট্রা সুতোগুলো বাদ দিয়ে দেব। তারপর হেয়ারবিনটিতে আমি হোয়াইট ছোট বড় পার্লস নিয়ে পাক খাওয়াতে থাকব। তো এই সহজ পদ্ধতিতে আমি আগের হেয়ারব্যান্ডটির মতো এই হেয়ারব্যান্ডটিও বানিয়েছি। তো আমাদের পার্লস দিয়ে তৈরি করা হেয়ারব্যান্ডটি একদম তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। এরকম অন্যান্য আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।